আন্তর্জাতিক গল্প বুম বুম ক্লারিত ছোট্ট শুভ্র বিছানায় বড় বড় চোখে রশ্মিহীন দৃষ্টি মেলে দিয়ে পড়ছিল শিশুটি যে বিচিত্র জগতে প্রাণবান জীবের প্রবেশ নিষেধ সেই জগতের দৃশ্য যেন ভেসে উঠেছে চোখে পায়ের কাছে মা বসে প্রাণপণ্যে কান্নারোধ করছিলেন দুঃখে আকুল হয়ে দেখছিলেন শীর্ণ কোমল মুক্তিতে দুরারোগ্য ব্যাধির নিষ্ঠুর অভিযান বাপ জন শ্রমিক তবু চোখের পাতা ছাপিয়ে উঠলে উঠছিল অশ্রু রক্তবর্ণ চোখ থেকে সজরে তাকে বারবার মুছে ফেলছিলেন তিনি সকাল হলো জুন মাসে একটি সুন্দর মিষ্টি সকাল শ্রমিক পল্লী রু দেশ আবেশের প্রকোষ্ঠতাও সূর্যালোকে হেসে উঠল। মজদুর জ্যাক লেগরা এবং মাদলেন লেগরার শিশু পুত্র ধীরে মরণ পানে এগিয়ে চলল সাতটি বছর বয়স তার চুল এবং গোলাপী গাল সুস্থ সবল শিশু তিন সপ্তাহ আগেও সে ছিল প্রজাপতির মতো চঞ্চল তারপর একদিন তার জ্বর হলো স্কুল থেকে তাকে নিয়ে এলো ওরা মাথা ভারী গা পুড়ে যাচ্ছে সেদিন থেকে শুয়ে আছে তার ছোট্ট করে ঘরের কোনে রেখে দিলেন মা সেদিকে চোখ পড়লেই বলে শিশু ফেলে দাও জুতো ফেলে দাও ফ্রাসোয়া যাবে না আর কোনোদিন স্কুলে যাবে না কক্ষনো না কক্ষনো না বাবা বলে উঠতেন চুপ কর চুপ চুপ অমন বলে না আর মা বালিশে মুখ লুকতেন পাচে শিশু তার কান্না শুনতে পায় অবশেষে একদিন কথাও প্রায় বন্ধ হয়ে এলো দুদিন ধরে ওইটুকু শিশুর ওপর চেপে রইল কি এক অবসাদ মনে হলো সাত বছরেই তার বাজবার ইচ্ছে চলে গেছে মৃত্যুর কাছে সে আত্মসমর্পণ করেছে ক্লান্ত ব্যথিত ছোট মুখখানা যন্ত্রণায় বালিশের এপাশ এপাশেপাশ করছে রক্তশূন্য থেকে চিরতরে বিদায় নিয়েছে হাসি বেকারগ্রস্ত চোখে কি যেন সে খোঁজে দূরে বহু দূরে নীল শায়রের অচিনপুরে হয়তো স্বর্গই খুঁজছে ফরাসোয়া কম্পিত বুকে মা ভাবলেন কত কিছু খাওয়াতে চেষ্টা করলেন মা বাবা একটু গরম চা একটু সিরাপ একটু মিষ্টি খেলো না সে বাবা বললেন তোর কিছু চাই ফ্রাসোয়া কিছু চাই না ওর সব দরকার ফুরিয়ে গেছে ডাক্তার বলে গেলেন এই ঘোরটা কাটাতেই হবে আপনারা ওর পিতা মাতা ওকে আপনারা চেনেন খুঁজে বার করুন কি করে ওকে একটু হাসানো যায় নতুন জীবন এনে দেওয়া যায় মেঘের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ওর মন তাকে ফিরিয়ে আনতেই হবে এই বলে চলে গেলেন ডাক্তার খুঁজে বার করতে হবে হ্যাঁ ফ্রাঁসোয়া ওদের নারী ছেড়া সন্তান আর ফ্রাঁসোয়া ওরা চেনেন না ফ্রাঁসোয়া কি ভালোবাসে রবিবার বিকেলে শহর ছাড়িয়ে গায়ের পথে বেড়াতে যাওয়া তারপর সঙ্গের পর একরাশ কাশফুল কুড়িয়ে বাপের কাঁধে চেপে প্যাড়িতে ফিরে আসা আর কি সাজ এলিজের ধারে বড় লোকদের বাচ্চাদের সঙ্গে পুতুল নাচ দেখতে ভালো লাগে তার খেলনা ভালোবাসে সে কত কি কিনা দিয়েছিলেন বাবা রং চং করা সাজালেন বিছানার পাশে বাদালের পুতুল রাজ্যের যুদ্ধ উদ্যত চেপে রেখে হাসতে লাগলেন বাবা যদি সন্তানও হাসে এই দেখ কি ঘোর যুদ্ধ বেঁধেছে তুম দরম আর এই এই দেখ এই হলো সেনাপতি মনে আছে তোর সেই যে একবার একটা সেনাপতি দেখেছিলাম বোয়াদা দোকানে খুব ভালো হয়ে থাক মা যা দেবে রকম জেল জামা পড়া এক সেনাপতি কিনে দেব। কেমন পছন্দ তো কিনে আনবো সেনাপতি একটা জ্বরে ভুগে ছেলেটার গলা ভেঙে গেছে ধরা গলায় বলল না একটা পিস্তল নিবি মার্বেল গুলি চাই আচ্ছা তীর ধরক তয়ের কি করে দেব। নিষ্ঠুর উদাসীন স্বরে ফ্রাসুয়া বলল না যাই বলেন বাবা যত পুতুল বেলুনের লোপ দেখান অক্ষম আকুল পিতা সবের জবাব এক নির্মম বুক ফোটানো না না কিছুই চাই না ফ্রাসোয়ার এবারের মা ওর ওই বালিশে মাথা রেখে কালের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন কি চাই তোর আমাকেও বল মানিক মাকে বল চুপচুপি বল ফ্রাসোয়ার চোখে একটা অদ্ভুত দৃষ্টি খেলে গেল সোজা উঠে বসল বিছানায় শীর্ণ হাত দুখানা মেলে দিল কি যেন সে ধরতে চায় ছুতে চায় একাধারে আদেশ আর মিনতি ভরা কণ্ঠে বলল আমি বুম বুম চাই বুম বুম মা এক ভীত সন্ত্রস্ত দৃশ্য নিক্ষেপ করলেন বাবার দিকে কি বলছে ছেলে ফুল বকছে জ্বরের ঘরে, বুম বুম বুঝতে পারেন না মা আর বুঝতে পারেন না বলেই ভয়ে তার গায়ে কাটা দিয়ে ওঠে অবাধ্য দুষ্ট ছেলে ক্রমান্বয়ে বলে চলে আমি বুম বুম চাই আমাকে বুম বুম এনে দাও বুম বুম কই ভাসা ভাষা স্বপ্নকে এতদিন পরে ব্যক্ত করতে পেরে সে যেন আকুল হয়ে উঠেছে মায়ের ব্যথা বোঝার তার সময় নেই পাগলিনীর মতন মা বাবার হাত চেপে ধরেন কম্পিত স্বরে বলতে থাকেন ওগো কি বলছে গো ও কি চলে যাবে নাকি আমাদের ছেড়ে চলে যাচ্ছে নাকি কিন্তু বাবার রোদে জলে পোড়া মুখখানায় হাসি ফুটে ওঠে অভূত অভিভূতের মতন যে হাসি যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত কয়েদি হঠাৎ মুক্তির সংবাদ পেয়েছে বোম বাবার মনে পড়েছে গত ইস্টারের সময় ফ্রাসোয় পুলকিত হাসি সোরালে রং করা মুখ স্টেজের উপরে এসে দাঁড়ালো এক ক্লাউন কালো ঢিলে আলখাল্লা পরা বুকে এক এক উজ্জ্বল প্রজাপতি ক্লাউন নাচলো পিঠে আস্ত এক সওয়ার নিয়ে হামাগুড়ি দিয়ে ঘোর দৌড় করলো হাতে ভর দিয়ে টুপি শূন্যে ছুড়ে দিলেন মাথায় লুফে নিতে লাগলো ক্রমে মাথার উপর গজিয়ে গেল টুপির পাহাড় আর প্রত্যেকটা খেলার শেষে বিজ্ঞের মতন দৈবাণী উদ্গার করলো বুম আর সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ ফেটে পড়েছিল হাততালিতে দেখে ফ্রাসোয়ার কি আনন্দ এই চাই। থিয়েটারের ভার বুম সারা শহরের সবচেয়ে জনপ্রিয় ক্লাউন সারা দেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা তাকেই চাই ফ্রাসোয়ার তাকে পেতে অধীর হয়েছে মন ছোট্ট শুভ্র বিছানায় শুয়ে অক্ষম অভিমানে শুকিয়ে যাচ্ছে ছেলে সেদিন বিকেলে জাক লেগড়া কিনে আনলেন একটা বড় সোনালি ক্লাউন পুতুল দাম নিল প্রচুর লেগ্রার চার দিনের মজুরি সমান চার দিনের কেন কুড়ি দিন তিরিশ দিন এক বছরের মজুরি চাইলেও দিয়ে দিতেন লেগড়া বুকের ধনের মুখে একরত্তি হাসি ফোটাতে শিশু কিছুক্ষণ তাকিয়ে রইল চোখ ঝলসানো পুতুলটার দিকে তারপর বিষাদগ্রস্ত কণ্ঠে বলল এ ছাইয়ের বুম বুম আমি বুম বুম চাই একবার বাবার মনে হলো কম্বলে জড়িয়ে ছেলেকে নিয়ে যান থিয়েটারে বলেন ওই দেখ বাবা বুম বুম প্রাণ ভরে একবার দেখুক উজ্জ্বল আলোয় উদ্ভাসিত ক্লাউনের মুখ কিন্তু সে অসম্ভব পরিশ্রমেই মরে যাবে ছেলে তাই বাবা অন্য পথ ধরলেন থিয়েটারে গিয়ে বিখ্যাত ক্লাউনের ঠিকানা জোগাড় করে চললেন শৌখিন মর্মার্ত পল্লী অভিমুখে বিরাট সিঁড়ি ভেঙে শিল্পীর ফ্ল্যাটে যেতে যেতে লেগরার পা কাঁপতে লাগলো একটা মজুরের পক্ষে কাজটা দুঃসাহসিক হচ্ছে না তবু অভিনেতারা তো বড় বাড়িতে কখনো কখনো বিশেষ অনুষ্ঠান করে থাকেন লেগরা শুনেছেন সে কথা কত চাইবেন তিনি লেগরা সর্বস্ব বেঁচে সে মূল্য দিতে প্রস্তুত শুধু যদি একবার তিনি শিশুর শয্যা পার্শ্ব এসে মুখ দেখিয়ে যান যাই হোক এখন মজুরের বাচ্চা যাক লেগরা কে আদৌ দেখা দেবেন কি যার সঙ্গে দেখা হলো সে বুম বুম নয় বিখ্যাত অভিনেতা মসিয়ে মোরো কি সুন্দর ঘরখানাকে সাজিয়েছেন শিল্পী চারিদিকে বই ছবি আর মর্ম লেগরা কে কিন্তু নিয়ে বসালেন আরেকখানা ঘরে ছোট্ট ডাক্তার খানার মতন ব্যবসায়ী কথাবার্তা অনেকক্ষণ ঠাহর করেও বুম বুমবুমকে খুঁজে পেলেন না ওই গম্ভীর মুখখানায় টুপিটাকে হাতে ধরে ভয়ে দমড়াতে লাগলো নীরবে তাকিয়ে রইলেন অভিনেতা তারপর এক সময় পিতার মুখ ফুটলো বিশ্রামে ব্যাঘাত ঘটাবার জন্য ক্ষমা চাইলেন তিনি যা বলতে এসেছেন তা বড়ই অদ্ভুত ধৃষ্টতা এরকম তিনি করতে চাননি ক্ষমা করবেন মাপ করবেন মানে ইয়ে সব ছাওয়ালটার মুখছে বড় আদরের ছাওয়াল হুজুর আর বড় বুদ্ধিমান কেলাসে সব সময় ফাস্ট হয় এক অঙ্ক বাদে আক কষা ওর আসেই না হুজুর হ্যাঁ স্বপন দেখে জেগে জেগে দেখে হুজুর কবি কবি ভাব কেন তা বলছে জানেন স্যার প্রমাণ আছে একটু ঘাবড়ে থেমে যান লেগড়া তারপর পুনরায় সাহস জুটিয়ে এক নিঃশ্বাসে বক্তব্য শেষ করলেন প্রমাণ হলো সে আপনাকে দেখতে চায় আর কোনো চিন্তা নেই আপনি সর্বসময় ধ্রুবতার মতন ওর চোখের সামনে বসে রয়েছেন আপনাকে চায় ফ্যাকাশে হয়ে যায় লেগরার মুখ কপালের জেগে রয়েছে বড় বড় শ্বেত বিন্দু দিক অভিনেতার দিকে চোখ তুলে তাকাতে সাহস হয় না কি বলবেন বুম বুম দাঁড়িয়ে দেবেন কি ভাবছেন ভদ্রলোক পাগল ঠাঁড়ালেন না তো অর্ধচন্দ্র দেবেন কি কোথায় থাকো তোমরা বললেন বুমবুম কাছে হুজুর রু চলো বললেন অভিনেতা ছানাটা বুমবুমকে দেখতে চায় বটে বেশ দেখা পাবে নিজের ঘরের দরজা খুলে হুড়মুড় করে লেগরা ঢুকলেন চিৎকার করে বললেন ফ্রাসোয়া দুঃচু ছেলে তোর কপাল খুলেছে ত্যাগ কে এসেছে বুমবুম রে আনন্দের হাসি খেলে গেল ফ্রাসুয়ার মুখে মায়ের হাতে ভর দিয়ে উঠে বসলো সে বাবার পাশে দাঁড়ানো লম্বা কোট পরা ভদ্রলোকের দিকে কয়েক লাগলো এ কে বাবা মা বলে উঠলেন এই তো ধীরে আবার শুয়ে পড়লো মুখ গজলো বালিশে বড় দুঃখে বলল সে না তো বুমবুম নয় মা এবার প্রকাশ্যেই কেঁদে ফেললেন গম্ভীর ভাবে অভিনেতা তাকালেন বাপের দিকে প্রায় কর্কশ স্বরে বললেন ঠিক বুমবুম নয় বলেই গট করে চলে যান বোকা বনে যান পিতা করুন ক্ষীণ স্বরে রোগী বলতে থাকে আর দেখবো না বুমবুমকে আর কোনো দিনও না বুমবুমকে তারপর যেন বিভোর হয়ে এসে দেখতে থাকে ধূপ ছায়া রাজ্যের পরিদের হয়তো ওখানেই লুকিয়ে আছে বুমবুম ওই তেপান্তরের মাঠে ওখানেই যেতে হবে ফ্রাসোয়াকে আধ ঘন্টাও কাটেনি এমন সময় হঠাৎ দড়াম করে দরজা খুলে গেল আবার দেখা গেল সোনালী মুখ মাথায় হলদে ঝুঁটি কালো আলখাল্লা খাল্লা বুকে পিঠে প্রজাপতি আর আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে বোমবুম সত্যিকারের বোমবুম থিয়েটারের বোমবুম জনগণের বোমবুম ফ্রাসুয়ার বোমবুম বোমবুম আর ছোট্ট শুভ্র বিছানায় বসে ফ্রাসুয়া হাসতে লাগলো কাঁদতে লাগলো হাততালি দিয়ে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে তুলল বেচে গেছে ফ্রাসোয়া মৃত্যুকে সে পরাস্ত করেছে দেশলাইয়ের কাঠির মতন দপ করে জলে উঠল তার সাত বছরের জমানো যত আনন্দ আর হাসি এই তো বুমবুম আবার এসেছে বুমবুম মজা কি মজা কেমন আছে বুমবুম ভালো আছে তো সেদিন ডাক্তার এসে দেখেন বিছানায় বসে এক बृহদাকার রংচটে ক্লাউন রোগীকে হাসাচ্ছে তার বিনা বাধায় রোগী তার হাত থেকে ওষুধ খাচ্ছে ক্লাউন বলছে খা বলছি। নইলে বুমবুম এখান থেকে চমপড় দেবে রোগীর ওষুধ না খেয়ে উপায় নেই ক্লাউন বলে কেমন লাগলো ওষুধ বল ভালো নইলে রোগী বলে খুব ভালো লাগলো ডাক্তারকে দেখে ক্লাউন বলে কি হিংসে হচ্ছে বুঝি তা হবারই কথা আপনার ওষুধ হচ্ছে আমার রং চং যেন বেশি কাজ করেছে বলে মনে হচ্ছে বাবা মা দুজনেই কেঁদে ফেললেন কৃতজ্ঞতায় আনন্দে প্রাসোয়া যতদিন না উঠে খেলে বেড়াতে লাগলো ততদিন প্রত্যেক বিকেলে থিয়েটারে যাওয়ার পথে একটা না বিরাট গাড়ি এসে দাঁড়াতো নোংরা বস্তির মধ্যে আপাদ মস্ত গোভার কোটে ঠেকে কলার আর টুপিতে মুখ আবৃত করে একজন বলিষ্ঠ পুরুষ ঢুকে যেত লেগরার ঘরে ঘরে শুরু হতো বোমবুমের নাচ যেদিন ফ্রাঁসোয়া বিছানা ছেড়ে উঠল সেদিন লেগরা ও শুরুত কণ্ঠে বললেন কত দিতে হবে হুজুর কি দিতে পারি আপনাকে ঋণ শোধ করা অসম্ভব তবু বলুন কি দেব দৈত্যের মতন একখানা বিশাল থাবা বাপের দিকে এগিয়ে দিয়ে ক্লাউন বলল কি দেবে হাতে হাত দাও তারপর ছেলের গালে চুমো খেয়ে অভিনেতা মোর বললেন হ্যাঁ একটা জিনিস দিতে পারো একটা অনুমতি যাতে ভবিষ্যতে বিজ্ঞাপন লিখতে পারি বোম বোম একা ধরে ক্লাউন ও ডাক্তার লেগরার ছোট ছেলের চিকিৎসা করেছিল এই ধর্মন্তরী অনুবাদ উৎপল দত্ত জুল ক্লারেটি ১৮৪০ থেকে ১৯১৩ তেরোষ্ঠ ফরাসি নাট্যকার পরিচালক ও ঔপন্যাসিক জন্ম ফ্রান্সের লিমোজেসে প্যারিসে পড়াশোনক পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন নাট্য সমালোচক হিসেবে সম্ভ্রম আদায় করে নেন আঠারোশো সালে থিয়েটার ফ্রান্সিসের এর পরিচালক হন এবং নাট্যচর্চায় আত্মনিয়োগ করেন ১৮৮৮ সালে তিনি একাডেমিক ফ্রান্সাইজি এর সদস্য নির্বাচিত হন বিভিন্ন উপন্যাস ও নাটকের সঙ্গে তিনি তিনটি অপেরাও রচনা করেন ইংরেজিতে অনুদিত তার কয়েকটি বিখ্যাত রচনা ক্যামিলি দ্য ক্রাইম অব দ্য বুলভার্ড প্রিন্স জেলা হুইচ ইজ মাই হাজব্যান্ড অবেশন